চেষ্টা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনদিন। আগেওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি খেলে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানা শাল বনের নীলাঞ্জনে। থমকে গেলেও আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন বড় অচেনার গাম্ভীর্যে, হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করল নমস্কার, সমাজ বিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুনে। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে তাকিয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত দুয়েকটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সাথে, একসময় আঙ্গুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে। ও আমাকে শুধুলো, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করার, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, আর শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো। আমি বললে বলবো, বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুল, আমাদের গেছে যেদিন, সেদিন কি একেবারেই গেছে। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই মিশে আছে দিনের আলোর গভীরে। খটকা লাগিয়ে গিয়ে যেন বাড়িয়ে বললাম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে, সবাই নেমে গেছে পরের স্টেশনে। আমি চললেন একা একা। ধন্যবাদ সবাই।